আচ্ছা, হঠাৎ করে যদি শরীর খারাপ হয় তখন কি করব? অবভিয়াসলি তখন নিশ্চয়ই ওষুধের দোকানে দৌড়ানো সম্ভব নয় ওষুধ কেনার জন্য। তো সেই জন্য যেটা করা উচিত, বাড়িতে বেসিক কিছু মিনিমাম ওষুধ কিন্তু আমাদের সবার সবসময় রাখা উচিত। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে সেই ওষুধগুলোর নাম শেয়ার করব যেগুলো অলওয়েজ বাড়িতে সবার বাড়িতে কিন্তু থাকা উচিত, আর এগুলো অত্যন্ত কমন, ইজিলি অ্যাভেলেবল কিছু ওষুধের নামই আমি বলছি। তুমি যে কোনো ওষুধের দোকান থেকে কিন্তু উইদাউট প্রেসক্রিপশানই এগুলো কিনতে পারবে। ওকে, তাহলে শুরু করছি ভিডিওটা। ধরো তুমি কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে গেছো, সেটা বিয়ে বাড়ি হোক, সেটা কোনো পার্টি হোক, সেখান থেকে ধরো তোমার বেশ একটা গুরুপাক খাওয়া হয়েছে, প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়েছে, তখন কি করবে? বাড়িতে এসে ধরো মনে হচ্ছে যে ইনডাইজেশনের চান্স থাকতে পারে, তখন বাড়িতে এসে তুমি যেটা ট্রাই করো সেটা হচ্ছে এটা, দিস ইজ ইউনি এনজাইম। বাড়িতে অফ অলওয়েজ ইউনি এনজাইমটা কিন্তু রেখে দেবে, ঠিক আছে? ইউনি এনজাইম মানে এটা হচ্ছে একটা ডাইজেস্টিভ এনজাইম। দেখো, দিস ইজ হাউ ইট লুকস, খুব ইজিলি অ্যাভেলেবল এটা দোকানে, তুমি যে কোনো ওষুধের দোকানে কিন্তু এটা পেয়ে যাবে। এটা খেতেও বেশ ভালো। ভিডিওটা আমি মেডিসিনের রিভিউয়ের জন্য করছি না, কিন্তু আমি এটা বলার জন্য বলছি যে যেই মেডিসিনগুলো অলওয়েজ তোমার হাতের কাছে থাকা দরকার, তোমার বাড়িতে অলওয়েজ থাকা দরকার, তাদের মধ্যে ইউনি এনজাইম কিন্তু একটা, মানে ডাইজেস্টিভ এনজাইম। নট দ্যাট ইউনি এনজাইমই হতে হয়, যে কোনো ডাইজেস্টিভ এনজাইম তুমি কিনতে পারো। এটা খুব কমনলি মেডিসিন স্টোরে, ফার্মাসিস্টের দোকানে কিন্তু এটা কিনতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কিছু একটা খাওয়া হয়েছে, খাওয়ার পরে অ্যাসিডিটি হয়ে গেল। তুমি জানো না কোন খাবার থেকে কখন অ্যাসিডিটি হয়, হতেই পারে তুমি খুব হেলদি মনে করেই কোনো একটা খেয়েছো। কিছুদিন আগে আমি যেমন মোমো খেয়েছিলাম, মোমো খাওয়ার পর আমার অ্যাসিড হলো, তো আমি তো এটা এক্সপেক্ট করিনি যে অ্যাসিড হলো। তো সেই জন্য বাড়িতে অলওয়েজ একটা অ্যান্টাসিড সবার বাড়িতে যেন থাকে। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে জেলোসেল। নামটা তো সবাই জানো, হয়তো সবার বাড়িতে আছেও, তাও আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি, জেলোসেল কিন্তু হাতের কাছে সবাই রেখো। এটা খুব কমনলি অ্যাভেলেবল, যে কোনো দোকানে পেয়ে যাবে জেলোসেল অ্যান্টাসিড, ঠিক আছে? জেলোসেল তো লিকুইড অ্যান্টাসিড। এবার ধরো তুমি কোথাও ট্রাভেল করছো, ট্রাভেলিংয়ের টাইমে লিকুইড বটল ক্যারি করা ডিফিকাল্ট হয়ে যায় না, যে জামা কাপড় তুমি নিয়ে যাচ্ছ, তার মধ্যে বাই চান্স ধরো বটলটা মানে ঢাকনাটা খুলে গেল, জামা কাপড়ে মেখে গেল, তো এটা একটু মানে একটা মেসি ব্যাপার হয়ে যায়। তো যখন ট্রাভেল করবে তখন যেটা ক্যারি করতে পারো সেটা আমরা করি অ্যাকচুয়ালি, দিস ইজ ইনো, ঠিক আছে? ইনো জানো সবাই, ইনো ওরকম স্যাশেতে আসে, স্যাশেটা জলে মিশিয়ে নিতে হয়। জল তো তুমি যে কোনো জায়গা থেকে কিনতে পারবে, রাইট? ওয়েন মানে যখন তুমি ট্রাভেল করছো, একটা ওয়াটার বটল কিনে তার মধ্যে মিক্স করে তুমি খেয়ে নিতে পারো, এটা কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। তো অলওয়েজ একটা জিনিস মনে রাখবে, লিকুইড অ্যান্টাসিড কিন্তু যে কোনো মানে ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে বা এই ধরনের জিনিসের থেকে বেটার কাজ করে। বাট যখন তুমি ট্রাভেল করছো, তোমার কাছে কোনো অপশন নেই, তখন কিন্তু ইনো সাথে ক্যারি করতে পারো। সো ইনো কিন্তু বাড়িতে রেখে দিও। নেক্সট হচ্ছে ধরো পেট খারাপ হয়েছে, পেট খারাপ মানে ধরো লুজ মোশন হচ্ছে, অনেকবার করে পটি হচ্ছে, তখন যে মেডিসিনটা নিতে পারো সেটা হচ্ছে মেট্রোজিল। খুব এটাও ভীষণ ইজিলি অ্যাভেলেবল একটা মেডিসিন, মেট্রোজিল, ঠিক আছে? এটা হচ্ছে মেট্রোজিল, এটাও যে কোনো দোকানে পাবে, এটার জন্য প্রেসক্রিপশন লাগে না। এটাও কিন্তু বাড়িতে একটা স্ট্রিপ এনে রেখে দাও, ইউ নেভার নো কখন কি এমার্জেন্সি অ্যারাইজ করে। ওকে, নেক্সট হচ্ছে জ্বর। জ্বর যে কোনো কারণের জন্য জ্বর হতে পারে, জ্বর এবং তার সাথে ধরো কোনো একটা জায়গায় তোমার ব্যথা হয়েছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা। তো সেই জন্য আমরা সবাই জানি আমরা কি ওষুধ খাই, প্যারাসিটামল। তো একটা স্ট্রিপ প্যারাসিটামল নিজের কাছে এনে রেখে দাও, ঠিক আছে? আমি অলওয়েজ প্রেফার করি হচ্ছে ক্রোসিন অ্যাডভান্স, কারণ আমি দেখেছি ক্রোসিন অ্যাডভান্স হচ্ছে মাথা ব্যথা হলে, হেডেক হলে খুব তাড়াতাড়ি কাজ করে। মানে আমার ক্ষেত্রে মাঝে মাঝে হেডেক হয়, আমাকে দেখে তোমরা বুঝতে পারো নিশ্চয়ই, মানে আমি খুব একটা হাই পাওয়ারের চশমা পরি, তো আমার মাথা ব্যথা মাঝে মাঝেই হয়। রেগুলার বেসিসে খাই না, বাট যখন আমি দেখছি টলারেট করতে পারছি না সেই সময় কিন্তু ক্রোসিন অ্যাডভান্স খাই। খুব মানে একটা টলারেন্সের বাইরে চলে গেলে তবেই খাবো, রোজ রোজ রেগুলারলি খাবো না, কারণ পেইন কিলার কিন্তু, নট গুড ফর কিডনি। তো এটাতে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো উপকার হয়। আর জ্বরের জন্য তো প্যারাসিটামল আমরা খাই, আমরা জানি, সো এটাও কিন্তু অবশ্যই বাড়িতে একটা এনে রেখে দেবে। নেক্সট হচ্ছে ধরো হট করে নাক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? হঠাৎ করে সর্দি লেগে গেছে, নাকটা বন্ধ হয়ে গেছে, তখন ইমিডিয়েটলি কী কাজে আসে? ভেপোরাব, ভিক্স ভেপোরাব, এটাও কিন্তু একটা কিনে রেখে দেবে। আর হচ্ছে ধরো তোমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তুমি চাইছো না অবভিয়াসলি মেডিসিন নিতে, সবসময় যে কোনো মাথা ব্যথাতেই তো আমরা ওষুধ খেয়ে নিই না, তার জন্য বাম হিসেবে যদি কিছু ইউজ করতে চাও তার জন্য বেস্ট হচ্ছে এটা, অমৃতাঞ্জন। অমৃতাঞ্জনের নাম সবাই জানো। আচ্ছা, এখানে একটা কথা বলি, অমৃতাঞ্জন বাম খুব এফেক্টিভ ঠিকই,
কিন্তু মানে হাতে নিয়ে যখন তুমি লাগাচ্ছ না মাথায়, হাতে যে থেকে যায় কিছুটা, তুমি যদি ইমিডিয়েটলি হাতটা সাবান দিয়ে না ধো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ তুমি হয়তো নিজের মনের ভুলে চোখে দিয়ে ফেললে, তো চোখ জ্বালা করবে, তখন প্রবলেম সৃষ্টি হবে। তার জন্য আরেকটা অল্টারনেটিভ উপায় আছে, সেটা হচ্ছে অমৃতাঞ্জনের এইটা রোল অন। রোল অন আমরা আজকাল রোল অনটা ইউজ করি। এটা তুমি জাস্ট খুললে, তো খুলে এটাতে কপালে এখানটা জাস্ট রোল অন করে লাগিয়ে নাও। এবার কি হলো, তোমার হাতেও মানে লিকুইডটা হাতে লাগলো না কিন্তু কাজটাও হলো। সো আর এটা সুবিধা হচ্ছে, এটা ক্যারি করার জন্যও ভালো। তো আমি সাজেস্ট করবো দুটোই কিনে রেখে দাও, কোনটা কখন কাজে লাগে তুমি জানো না। ওকে, নেক্সট হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে ব্যান্ডেড। যখন হাতে কোথাও কেটে গেছে বা কিছু হয়েছে, ব্যান্ডেড হচ্ছে মুন্ডকে কভার করতে হেল্প করে জানো সবাই, ব্যান্ডেড একটা বাড়িতে কিনে রেখে দাও। আর অফকোর্স ডেটল তো মাস্ট, ডেটল হোক বা স্যাভলন হোক বাড়িতে কিনে রাখা কিন্তু মাস্ট। ওকে, কারণ কখন ধরো কোথাও কেটে গেল, কোথাও ব্লিডিং হচ্ছে, সো ডেটল আর একটা কটন। কটন এই মুহূর্তে আমার কাছে নেই, আমারও কিনতে হবে, তো স্টেরাইল কটন যেটা কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে, ডেটল কটন অবভিয়াসলি সবার বাড়িতে যেন সবসময় থাকে। ওকে, আরেকটা জিনিস আমি বলবো, ধরো কাশি হচ্ছে হঠাৎ করে, তুমি সকালে উঠে দেখলে রাতে কোনো কারণে ঠান্ডা লেগে গেছে, মেবি এসি টেম্পারেচারের এদিক ওদিকের জন্য বা কোনো বা কারণে, বা বৃষ্টিতে ভিজেছো, যাই হোক কাশি হচ্ছে হঠাৎ করে, বা হয়তো ঠান্ডা জল খেয়ে নিয়েছিলে, বা হয়তো বেশ মনের আনন্দে আইসক্রিম খেয়ে নিয়েছিলে, কাশি হচ্ছে। কাশি কমানোর জন্য একটা খুব কমন মেডিসিন আছে যেটা তোমার উইদাউট প্রেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে ডাবরের হানিটাস। বেশ ভালো কাজ দেয়, আমি কিন্তু নিজে এগুলো প্রতিটা উপকার পেয়েছি বলে শেয়ার করছি, একদম অনেস্টলি বলছি। কিন্তু হানিটাস একটা কিনে রেখে দিতে পারো। আর হচ্ছে ধরো কোনো কারণে কনস্টিপেশন হয়েছে, মাঝে মাঝে উইদাউট এনি রিজনও কিন্তু কনস্টিপেশন হয়, অতিরিক্ত স্ট্রেস থেকে হতে পারে, বা ধরো যারা পুজোর আগে রোগা হওয়ার জন্য ভীষণ ডায়েটিং করছো, ডায়েটিংয়ের কারণেও কনস্টিপেশন হতে পারে, তো মানে বিভিন্ন কারণে, বা ধরো প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া হয়েছে, রোজ হয়তো টানা মাংস খাচ্ছো, সেক্ষেত্রেও মানে হতে পারে কনস্টিপেশন। কনস্টিপেশনে ট্রিট করার জন্য একটা ভালো মেডিসিন হচ্ছে ডিউফালাক। দেখো এইসবগুলো খেতে তো বলা হয়, এইসবগুলো খেতেই পারো, এইসবগুলো বাড়িতে এনে রাখতে পারো। নর্মালি কী হয়, যাদের ধরো টিপিক্যাল কনস্টিপেশনের ধাত আছে তারা এইসবগুলো বাড়িতে কিনে রাখে, কিন্তু যাদের ধরো মানে কনস্টিপেশনের ধাত নেই তারাও কিন্তু ডিউফালাক মেডিসিনটা কিন্তু কিনে রেখে দিতে পারো। ডিউফালাক বেশ কাজ দেয়, মানে একদম আরামসে কনস্টিপেশন ক্লিয়ার করে দেয়, খেতেও খুব ভালো। আরেকটা জিনিস, এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার, এটাও আমি লাস্ট বলবো, এটাও রেখে দিতে পারো। ধরো যখন খুব হিউমিড মানে ওয়েদার থাকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে, তখন কিন্তু আমাদের বডির বিভিন্ন জায়গাতে ঘামের থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়, ঠিক আছে, ঘাম জমে, বা ধরো যারা প্রচুর জল ঘাটো, সারাদিন জল নিয়ে কাজ করো, তাদের দেখবে পায়ের মানে ওই বুড়ো আঙুলে যে মাঝখানে খাঁচটা হয় সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, বা আমাদের ধরো গ্রয়েন রিজিয়ন যেটা মানে আমাদের কুচকি যে পার্টটা সেখানেও ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন যদি হয় সেটাকে কিওর করার সবথেকে বড় ঔষধি হচ্ছে এটা, ক্যান্ডিড পাউডার। জাস্ট একবার পাউডারটা লাগালেই পুরো কিওর হয়ে যায়, তো এটাও আমি তাই সবাইকে রেকমেন্ড করব, এটা বাড়িতে এনে রেখে দিতে পারো। আর ধরো যে সমস্ত মেয়েরা স্পেশালি যারা মানে কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, স্কুল না সরি কলেজে যাচ্ছ, অফিসে যাচ্ছ, টাইট জিন্স পরছো, ঘামছো গরমে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে, তো ক্যান্ডিড পাউডারটা অবশ্যই এনে রেখে দেবে, একবার লাগালেই এটাতে উপকার পাওয়া যায়। ওকে, সো ব্যাস এই মেডিসিনগুলো তোমরা অবশ্যই বাড়িতে এনে রেখে দাও। অলওয়েজ কিন্তু হাতের কাছে মেডিসিন থাকলে দেখবে একটা ভরসা পাওয়া যায়, সাহস পাওয়া যায়। আর আমরা মানে আমি যেহেতু এখন বাড়ির বাইরে থাকি আমার হাজব্যান্ডের সাথে, আমাদের ধারে কাছে আমাদের কোনো চেনা লোক নেই, আত্মীয় স্বজন নেই, তো মেডিসিনগুলোই তো ভরসা, যদি কোনো এমার্জেন্সি হয় কে বাঁচাবে। তাই সব ধরনের মেডিসিন তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদি মনে হয় এই ইনফরমেশনটা কাজে লাগবে, তোমাদের কোনো উপকারে আসতে পারলাম এই ইনফরমেশনগুলো শেয়ার করে, তাহলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।